গড়ফা থানার প্রতাপগড়ে বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের পচা গলা দেহ, মৃতের নাম নান্টু পাল। আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা, পরে গড়ফা থানার পুলিশ শেষে বছর 55-এর ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, প্রৌঢ়ের দুটি বিয়ে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করলেও সাংসারিক অশান্তির কারণে একাই থাকতেন ওই প্রৌঢ়। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। গড়ফার প্রতাপগড়ে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি প্রতাপগড়ের এই বাড়ির ভেতর থেকেই এক ব্যক্তি যার নাম নান্টু পাল, তার পচাগলা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। আজকে সকালবেলা এলাকার বাসিন্দারা প্রথমে গন্ধ পান এবং তাদের সন্দেহ হয়, এবং তারপরেই তারা পুলিশ আধিকারিকদের খবর দেন। পুলিশ এসে এখান থেকে উদ্ধার করেছে ওই ব্যক্তির দেহ এবং ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এবং তার যে পারিবারিক বেশ কিছু সমস্যা ছিল এবং ঘরের ভেতরে বিগত বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারাও বুঝতে পারছেন না যে নিশ্চিতভাবে যে কেন তার মৃত্যু হলো বা কী কারণে মৃত্যু হলো। কারোর সঙ্গে সেইভাবে কোনো কিছু তিনি শেয়ারও করেননি। কথা বলবো একজন এলাকার বাসিন্দার সঙ্গে, ওনার নাম কি? ওনার নাম নান্টু পাল। একটা বিষয় বলুন তো, যে ওনার কি পারিবারিক কোনো সমস্যা ছিল? হ্যাঁ, মনে তো হয় পারিবারিক সমস্যা নিশ্চয়ই। আজকে কি হলো সকালবেলা? আজকে আমরা দেখলাম, ভেবেছিলাম প্রথমে ছুঁচু বা ইঁদুর মারা গেছে বাড়ির মধ্যে, কিন্তু তারপর দেখা যাচ্ছে এক পরিচারিকা যাচ্ছিলেন, উনি ঢুকে দেখলেন, ওখান দিয়ে বেশি গন্ধটা আসছিলেন, গিয়ে দেখলেন যে এই অবস্থা। তারপরে পুলিশ এলো? পুলিশ এলো। কিভাবে মৃত্যু নিশ্চিতভাবে কিছু বোঝা গেল? কিছু বুঝতে পারছি, আমরা বুঝতে পারিনি। কথা বলতেন কিছু? না, আমরা কথা বলতাম। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, তবে প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা বলছেন যে তার কোনো শারীরিক অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে কিনা সেটা যেমন তারা খতিয়ে দেখছেন, অন্যদিকে তার পরিবারের সদস্যরা, যাদের সঙ্গে তার যোগাযোগ প্রায় এক প্রকার ছিল না বলেই চলে, তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। কী কারণে মৃত্যু খতিয়ে দেখার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছেন গড়ফা থানার পুলিশ। ক্যামেরা ভগবান সাহার সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।